আমি বর্তমানে যে জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের যে বাড়ির পেছনে একটা পুকুর আছে, মাছ চাষ হয় যেখানটায় সেইখানে আছি। আর এই যে এই পাশে পুকুর তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, 30,000 মাছ আছে এই পুকুরটাতে। তো আমি দেখাবো তোমাদের মাছগুলো, বেশিরভাগটা চায়না মাগুর আছে, মাগুর যেটা হয় মাগুর মাছ, সেই মাগুর মাছটা আছে। আর এই ভাই দাদা কই খাইরুল তারিকুল, এই যে দাদা আছে আমার, দাদা কাম ভাই কাম বন্ধু কাম সবই, এই দাদা হচ্ছে মাছের একজন বিজনেসম্যান বড়। কারো যদি মাছের দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারো তারিকুল দার সাথে। আমি অলরেডি পুকুর পাড়ে নেমে গেছি, এই খাবার দিল, এই যে শুরু হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে, খাবারগুলোকে নিয়ে পালাচ্ছে সব, এগুলো সব মাছের টাছের ইয়ে আছে। এগুলো পোলট্রির যে নাড়ি ভুড়িগুলো আছে সেগুলো আছে, এগুলো এই নৌকা খাচ্ছে তো, আওয়াজ হচ্ছে তো কাচক কাচক করে। আমি অলরেডি বসে আছি, আরেকটি খাবার আর কিছু খাবার দেওয়া, এটা কি খাবার আছে জি দাদা? এই খাবারটার নাম হচ্ছে, দেখতে অনেকটা ওই 60 টাকা কেজি এটা। চাপো, হ্যাঁ চলো নৌকায় উঠে, নৌকা পালিয়ে যাবে না তো, এই আমরা নৌকায় উঠলাম। আমি আর তারিকুল নৌকায় উঠে গেছি। এই যে খাবার, এই খাবারগুলো আছে, এই খাবারগুলোকে ফিড বলে, এটার কেমন সুগন্ধি আছে দেখি একটু। মাছের শুটকি যে আছে, মাছের হ্যাঁ সয়াবিন আছে, খোল আছে, সরষার খোল, অনেক কিছু দিয়েই কিন্তু এই খাবারটা তৈরি হয়েছে। এই যে খাবার 17-18 রকম প্রোটিন। আমরা অলরেডি নৌকায় উঠে গেছি, এখন নৌকায় খেলা হবে না, খেলা হবে। এইবার তোমাদের মাছটা দেখাবো, পিড়পিড় পিড়পিড় করবে নাকি দিতে চা? ও রে না, ও রে, এই দেখো মাছ, দেখো মাছ মাছ মাছ, ইস সর্বনাশ। এখানে 30,000 মাগুর মাছ আছে, 30,000। এই যে মাছ দেখতে পাচ্ছ তোমরা, 30,000 মাগুর মাছ আছে। এই যে এই খাবারগুলো দেওয়ার সাথে সাথেই এরকমভাবে ওরা খাচ্ছে। ওরে, সাইজ খুব একটা বড় নেই, ছোট ছোট আছে, 1 মাস হলো ছাড়া। সাদা মাছটা আছে, কি মাগুর বললা? থাই মাগুর, থাই মাগুর, এটা 70-80 কেজি পর্যন্ত হয়। মানুষকেও খেয়ে নেবে। আমরা অলরেডি এই যে তারিকুল বসে আছে আর এই দাদা চেটাচ্ছে, হ্যালো, এইবার এখানে খেলা দেখো, এই যে খেলা দেখে নাও। ও না, এক্স্যাক্টলি মাছের যে বিজনেসটা, যারা মাছ চাষ করে কীরকমভাবে কী হয় একটু আমি জেনে নেবো আমাদের এই আসাদুল্লাদার কাছ থেকে। দাদা বলো, তুমি কতদিন ধরে মাছ চাষ করছো? আমি প্রায় 10-15 বছর থেকে করি। আচ্ছা, ও তোমার অভিজ্ঞতাটা শেয়ার করে একটু।
আমার অভিজ্ঞতা আর কি, আমার বিভিন্ন রকম ট্রেনিং আছে। আচ্ছা, আমি এখানে মাছ ছেড়েছি, এখানে 30,000 মতো চাইনা মাগুর আছে। এটা হয়তো 4 মাস খাওয়ালে প্রায় 200-250 কুইন্টাল আসতে পারে। তবে ঠিকঠাক খাওয়াতে হবে, না খাইয়ে কিন্তু হবে না। 4 মাসে মাছগুলো বড় হয়ে যাবে, 4 মাসে 1 কিলো চলে আসবে। এটা শীতকাল তো একটু কম বাড়ে, গরমের কালে মানে গরমের সময় এটা হয়তো 3 মাসে 1 কিলো হয়ে যায়। তো শীতের জন্য একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, তো এই এই যে 30,000 মাছ আছে এখানে, তো 4 মাস ধরে যে তুমি যে ধরো ওকে খাওয়াবে, ছোট থেকে বড় করছো, তো এর মোটামুটি আনুমানিক খরচ কতটা হতে পারে? 10-12 লাখ। 10-12 লাখ টাকা শুধু খাবারে যেতে পারে, আর এমনি তো লোকজন যা আছে। এমনি তো লোকজন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট এখানে এখন অবধি 8 লক্ষ টাকা হয়ে গেছে। 8 লক্ষ টাকা হয়ে গেছে, আরো মোটামুটি 10 লাখ টাকার উপর যাবে। না, আর মোটামুটি 4-5 লাখ। 4-5 লাখ টাকা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার প্রফিটের মার্জিনটা মোটা অঙ্কের একটা থাকবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, চলো ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। একজন আমরা আসাদুল্লাহ দার কাছ থেকে তার মূল্যবান অভিজ্ঞতা শুনে নিলাম। আর আরেকটা যেটা আছে, এই পুকুরটা যে আছে, এই যে পুকুরটা, এই পুকুরটার যে সেক্রেটারি, হ্যাঁ, তার সাথে কিছু কথা বলবো। এদিকে আয়। এই এই ভদ্রলোক হচ্ছে পুকুরের সেক্রেটারি। কতদিন ধরে আছিস তুই এই পুকুরের সেক্রেটারিতে? 1 মাস। আচ্ছা দাঁড়া, তোর পাশে আসছি। তোর নাম কি? নাম এইয়া। তো দাঁতে কি হয়েছে আগে সেটা বল। মাগুর মাছে খেয়ে লেগেছে নাকি? হাট। তুই কতদিন ধরে আছিস এই পুকুরে? 1 মাস। কেমন লাগছে তোর? ভাল লাগছে। মাছ মেরা খাচ্ছিস? খাইসনি? চুরি টুরি করিস না তো? আচ্ছা, মাছ ছোট আছে, খাওয়ার মতো হয়নি মাছ। তো যাই হোক, তাহলে যারা যারা মাছ চাষ করতে যায় তাদেরকে কিছু বলতে চাস তুই? মাছ চাষ করা ভালো, ভালো প্রফিটেবল বিজনেস। হ্যাঁ, তুই কপালে হাত দিয়ে আর মাথায় হাত দিয়ে ভাবছিস কেন? তুই পেন ছিঁড়ে গেছে, পেন যে ছিঁড়ে গেছে, ছিঁড়েনি। চল ঠিক আছে, ভালো লাগলো। তো দাঁত বাড়িয়ে গেছে, দাঁত ফোকলা হয়ে গেছে। গাইজ, তোমরা তো মাছ দেখলে, মাগুর মাছ, আর মাগুর মাছ কীভাবে খাচ্ছে সেটাও দেখালাম। যারা যারা দেখোনি দেখে নিলে আজকে, তো কারা কারা দেখেছো আগে আর কারা কারা দেখোনি কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক করো, আর কিছু বলছি না, চলো টাটা। টাটা খাইরুল, তারিকুল টাটা, টাটা ধরলাও ঘাটা।